শেখ, এই যে কুলক্ষণ নির্ণয় করা, আমাদের সমাজে আরো কিছু কুলক্ষণ বিষয় আছে, সেগুলি একটু তুলে ধরবেন। সাথে সাথে এটা যে একজন মুমিনের আকীদার যে বিরোধী অথচ কুসংস্কার, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মহতারাম শেখ ইব্রাহিম সাহেব খুব সুন্দর বলছিলেন বিষয়গুলি। আসলে আমাদের সমাজে যেটি মানুষের শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে সমাজে প্রচলিত যে প্রথাগুলি, এগুলি মানুষ তখন বরণ করে নেয় এবং মনে করে এটাই হলো তার করণীয়, যার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও তাদের মাঝে এই কুসংস্কারগুলি এইভাবেই চলে আসে। যেমন যেটা উনি সুন্দর বলেছিলেন, আমাদের সমাজে কিন্তু একটি বড় ধরনের এই জাতীয় কুসংস্কার এখনও রয়েছে, সেটি হলো বিভিন্ন দিবসে বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পায়রা উড়ানো, মানে এটার মাধ্যমেও কল্যাণ চাওয়া, এটার মাধ্যমে কল্যাণ চাওয়া যে পায়রা ওড়ালে। বরং অনেক লেখকও এই একটি প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে যে অমুক জায়গায় দীর্ঘ জীবন ধরে শান্তির পায়রা ওড়ায়নি, মানে শান্তির পায়রা ওড়ায়নি, মানে পায়রাও যেন শান্তি নিয়ে আসতে পারে এমনই একটা বিশ্বাস। মূলত একজন মুমিন, যেটি সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে তিনি বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ত্বায়রাতু শিরক, ইন্নামা ত্বায়রাতু শিরক, ইন্নামা ত্বায়রাতু শিরকুন ইল্লা মান, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ধরনের শিরকি কাজ তো সকলেই করে, আমাদের কেউ বাকি নাই, তবে ইল্লা মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখে, ভরসা রাখে, সেই কেবল এগুলি থেকে মুক্তি পেতে পারে। কারণ একজন মুমিন তার কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ রাব্বুল আলামিনই কল্যাণ দেওয়ার মালিক, তিনি আমাকে বিপদ থেকে মুক্তি দানকারী, তিনি আমাকে কল্যাণ দিতে পারেন, আবার অকল্যাণও আমাকে ফেলে দিতে পারেন। সুতরাং একজন মুমিন এ সমস্ত কুসংস্কার বিশ্বাস কখনো পোষণ করবে না, যে এটা দেখলে বা এটা ঘটে গেলে বা সামনে দিয়ে কাক উড়ে গেলে বা আরো কিছু এরকম কিছু হলে আমার যাত্রাটা আজকে অশুভ হয়ে যাবে, তাই আমি ফিরে চলে আসব, এটি কোনো মুমিন মুসলিম বিশ্বাস করতে পারে না। তাওয়াক্কুলের পরিপন্থী এই বিষয়টি হচ্ছে মানুষের তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা, বিশেষ করে এটিকে বলা যেতে পারে আরো তাকদীরের বিশ্বাসের পরিপন্থী। অবশ্যই, কারণ আমার ভাগ্যে আজকে ভালো আছে কিনা এটা তো আমি অগ্রিম জানি না, কিন্তু একটা লক্ষণ দেখেই আমি যেন নিজের জন্য অশুভকে আমি ডেকে নিয়ে আসলাম, যে আমার ভাগ্যেই বলতে তাহলে আজকে অশুভ রয়েছে, তাই আমি বের হলাম না, আর করলাম না সে কাজটাকে, যাত্রাকে বর্জন করলাম। এটি দুটি বিষয়, এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুলের পরিপন্থী, দ্বিতীয় হলো এটি হচ্ছে তাকদীরের, ইমানের প্রতি, ভাগ্যের ভালো মন্দের ইমানের একটি পরিপন্থী বিষয় এটা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে একটি বিষয় বলেছেন, এটাও একটু জেনে রাখা উচিত। তিনি বলেন যে ওয়ালাকিন্নি উহিব্বু আল ফাআল, আমার কাছে প্রিয় ভালো জিনিস হচ্ছে ফাআল। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ফাআল কি জিনিস? বললেন, আল কালিমা তাইয়্যিবা, এটা ভালো কথা। অর্থাৎ ভালো কথা বলতে, আপনি কোথাও হয়তো বের হলেন, কোনো একটা কাজ করছেন, কেউ আপনাকে একটা সুসংবাদ দিচ্ছে যে আজকে ভালো ফল পাবেন আপনি, আজকে আপনি সফল হবেন, এরকম একটা সুসংবাদ দিচ্ছে, যার ফলে আপনি আরো উৎসাহী হয়ে সেই কাজটাকে করতে যাচ্ছেন, আরো বেড়ে যাবে আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি যেন আরো আস্থা আগ্রহ বেড়ে যাবে, যার ফলে আপনি সেই কাজটা আরো করতে যান আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। জি জি, এরকম উৎসাহ ব্যঞ্জক বাক্য, এই ধরনের যদি হয় তাহলে এটি অসুবিধা নেই, কারণ এটা মানুষকে সেই ভাগ্যের পরিপন্থী কর্মকাণ্ডে, যেমন হুদাবিয়া সন্ধির সময় যখন সোহাইল ইবনে আমর চলে আসলো, নবীজি সোহাইল নাম থেকে একটা খুশি হলেন যে এখন সহজ হয়ে যাবে জিনিসটা, সহজ সোহাইল মানে হলো সহজ হওয়া, এটা সুন্দর নাম পেয়ে চুক্তির দরজা খুলে গেল। হ্যাঁ, খুলে গেল, জি আসলে সেটা খুলে গেল। জি জি।